গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাউরি পাঁচমিশালি। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও মোটামুটি আছি, কিন্তু আমার আজকে একদম বিছানা ছেড়ে উঠতে ইচ্ছা করছে না, আর শীতকাল পড়ে গেছে, আমি ভীষণ শীত কাতুরে। তো সকাল সকাল আমার কর্তা মশাই চলে গেছে কনফারেন্সে, তো ওদের অফিসে তিন দিন কনফারেন্স আছে, ফ্রাইডে স্যাটারডে আর সানডে। তো সাজুগুজু করে চলে গেছে, ও লুক আপটা তো তোমাদের সাথে শেয়ার করলামই। তারপরে মেয়েও নিচের ঘরে ঘুমোচ্ছে আর আমিও ঘুমাচ্ছি। ঘড়িতে বেজে গেছে 8:10, আজকে স্কুল যেতে পারিনি। বাড়িতে আমার পুজো হয়নি, বাড়িতে পুজো হয়েছে শালিনী, কিন্তু আমি উল্টে গেছি, ল্যাপ খাচ্ছি। তার কারণ হচ্ছে আমি দুপুরবেলা যেদিন বাড়ির বাইরে বেরোবো তার পরের দিন আমার অবস্থা টাইট হয়ে যাবে, তো এবার উঠতে হবে। তো ওটার আগে ভালো আমাদের সাথে একটা জিনিস শেয়ার করি যে আমি কীভাবে ল্যাপ খাই। তো শীতকাল মনে হচ্ছে খাওয়া দাওয়া করবো না, আর এই লেপ মুড়ি বা কম্বল মুড়ি দিয়ে চুপটি করে ঘুমিয়ে থাকবো। আর আমার ঘরে পর্দা দিয়ে দিলে না পুরো অন্ধকার হয়ে যায়, কখন ভোর হচ্ছে দুপুর হচ্ছে বুঝতে পারা যায় না। তো যাই হোক বন্ধুরা, এখান থেকে ব্লগটা স্টার্ট করে দিলাম। ব্লগটার সাথে থাকো, ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে একদম ভুলো না। তো চলো চটপট করে ওয়েক আপ করি, গুড মর্নিং জানাচ্ছি তোমাদের সকলকে, আর আমার আজকে দিনটা এখান থেকে স্টার্ট করে দিলাম। তো ফাইনালি ফ্রেশ হয়ে ব্রাশ টাশ করে বাসি জামাকাপড় চেঞ্জ করে বসে গেছি চা খেতে। আর চায়ের সাথে আজকে একটু ইচ্ছা হলো দুটো রুটি খাওয়ার। তো রুটিটা যেহেতু বাসিই ছিল, বাসি রুটি দিয়ে চা খেতে বা পরোটা খেতে বা লুচি খেতে আমি ভীষণ ভালোবাসি। তো ঝটপট করে ব্রেকফাস্ট করে নিচ্ছি, মেয়েকেও দুধ হরলিক্স দিয়ে দিয়েছি, আর বাবা চা বিস্কুট খেয়ে নিয়েছে, আর মেয়ে পড়তে বসে গেছে। তা ঝটপট করে খাওয়া দাওয়া করে রান্নাঘরের দিকে যাব, আর বাদবাকি কাজগুলো কমপ্লিট করে নেব। অনেকদিন পর বাসি রুটি খেতে বেশ ভালোই লাগে, আমার পছন্দ হয়। আমি বাবাকে টিফিন দিয়ে দিয়েছি। তার আগে কালকে রাত্রিবেলা তো ওদের বাড়ি থেকে অনেক খাবার দাবার এনেছিলাম, ও অনেক কিছু রান্না করেছিল, আর সব কিছু একা করেছিলাম, আমি জাস্ট একটু হাতে করে দিয়েছি পুজোর জোগাড়। কিন্তু ভোগ টোক যা কিছু আছে ওই সমস্ত কিছু কিন্তু কালকে একাই করেছিল। তো কী ছিল, ফ্রাইড রাইস ছিল, আলুদম ছিল, আর ওদিকে ঠাকুরের ভোগে ছিল হচ্ছে খিচুড়ি, তরকারি, চাটনি, পায়েস, পাঁচ রকম ভাজা, সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, আর লুচি হালুয়া। হ্যাঁ, তো সমস্ত কিছু পাঠিয়ে দিয়েছে, সেগুলোই কালকে রাত্রে খাওয়া হয়েছে। কিন্তু এদিকে মা জানা ছিল না, তো ওর জন্য আমি মা রুটি তরকারি ভাত সব কিছু করেছে, সেগুলো সব করে আছে। এবার সবাই কালকে ওগুলো খেয়েছে, আজকে রান্না বলতে ওগুলো তো খাওয়া হয়েছে, কালকে রাত্রিরে রান্না পড়ে আছে, ওর জন্য আজকে সব রকম সবজি দিয়ে, বড়ি দিয়ে, আদা গুঁড়ো, আদা বাটা, আর ধনে গুঁড়ো জিরেগুঁড়ো দিয়ে একটা পাতলা করে ঝোল হবে, ভাত করবো। আর মা কালকে ভাতের জন্য পটল ভেজেছিলো, সেই পটল ভাজাটা একটু হালকা করে ডিপ ফ্রাই করে নেবো। এই হচ্ছে আমাদের আর কালকে একটু চিংড়ি মাছ আছে, ওই চিংড়ি মাছটা আবার হয়ে যাবে আমার মায়ের আর আমার মেয়ে, হ্যাঁ মেয়ের ডিম সেদ্ধ দিয়ে দেবো। এই হচ্ছে আমাদের আজকে লাঞ্চ মেনু। রাত্রে দেখা যাবে ও কনফারেন্সে গেছে, তো রাত্রিবেলা হয়তো ডিনার করে বাড়ি ফিরবে, কারণ বাবুর আজকে বিশাল ব্যাপার তিন দিন হয়ে। তো সেটার ফটো তোমাদের শেয়ার করবো, আমার বরকে না ফরম্যাল লুকে আমার খুব ভালো লাগে। আর এই রাখো ফ্রাইড রাইস আর আলুদম এখনও দিয়ে আছে খানিকটা, এটা আমি আর আমার মেয়ে এখন ব্রেকফাস্ট করে নেবো। বাবার খাওয়া অলরেডি ডান, বাবার পটলে তরকারি ছিল দিয়ে আমি দিয়ে দিয়েছি। ঘুম থেকে উঠতে আজকে একটু দেরি হয়ে গেছে, 10:30 বেজে গেছে আমার নিচে রান্নাঘরে ঢুকতে সমস্ত কিছু কমপ্লিট করে। তো চলো রাতে দেখাচ্ছি আর যা যা রান্না করছি সেগুলো ফাইনাল লক্ষ্য করবো। মানে নিচের ঘরটা এবার দেখো তোমাদের অবস্থাটা দেখাচ্ছি। এই
দেখতে পাচ্ছ এতগুলো কাঁচা আছে, কালকে শাড়ি টাড়ি ছিল পরেছিলাম ওইগুলো, তারপরে হচ্ছে তোমাদের দাদা কালকে ফিরেছে তার লাগে যে কিছু জামা কাপড় সমস্ত কিছু এখানে আছে, আজকে কমপ্লিট করতেই হবে কারণ শনিবার রবিবার বাদে মেয়ের এক্সাম, তো কমপ্লিট করতে হবে, কিছু করার নেই যতই কষ্ট। তার থেকেও বড় কথা হচ্ছে এরপরে আর একটা বড় কাজ হচ্ছে আমার ওপরে ঘরে বাসি বিছানা এখনো তোলা হয়নি, ওই যে নেমেছিলাম এখনও ওটা হয়নি, তো একবারে এগুলো খেয়েছে বাবাকে খাবারটা দিয়ে তারপরে যাবো ওপরে বাসি বিছানা তুলতে আর বেড কভারটা চেঞ্জ করে নেবো, কারণ ও এসে বলছিল যে বেড কভারটা ঝটপট চেঞ্জ করো, তো আজকে চেঞ্জ না করলে বকুনি খাবো না। তো চলো আজকে কাঁচাটা শেয়ার করলাম না, ঝটপট করে খেয়েছি নি, তারপরে আসছি সময় সুযোগ করে তোমাদের সবার সামনে, চললাম কাঁচতে। তোমাদের কি কোনো কাঁচা আছে তাহলে দিয়ে ঝুঁকেছিল না দেবে না। আজকে ইচ্ছা না থাকলেও কাছাকুচিটা সেই আমাকে করতেই হলো, তবে একদিকে ভালো হয়েছে সমস্ত কিছু কাঁচা কমপ্লিট হয়ে গেছে, তাহলে কি হবে শনি রবিবার চাপটা কম থাকবে। তো এবার মিলের মেলাম প্রায় আমার কমপ্লিটের মুখেই, এবার চলে এসেছি ফাইনালি আমি বেড কভারটা চেঞ্জ করতে। সবার লাঞ্চ হয়ে গেছে কিন্তু আমার একমাত্র লাঞ্চ হয়নি, স্নান হয়নি, তো ঝটপট করে বেড কভারটা চেঞ্জ করে নেবো দিয়ে স্নান করে নেবো, আর ঘরটা জাস্ট হাত দিয়ে নয় আজকে একটু ঘরটা ঝাড় দিয়ে নেবো, বা সেইটুকুনি আজকের কাজ, আর আমি ভীষণ ক্লান্ত হয়ে পড়েছি। ফাইনালি সব কাজ কমপ্লিট হয়ে গেছে, এবার স্নানটা বাকি রইল। তা বন্ধুরা আজকে অগোছাল সকালটা তোমাদের সাথে শেয়ার করলাম, ফিনিশিংটা হয়তো ভালোভাবে এন্ডিং করতে পারলাম না, আজকে শরীরে একমাত্র একটু এনার্জি নেই, শুধুমাত্র করতে হয় বলে আজকে কাজগুলো কমপ্লিট করেছি। তো আজকে ব্লগটা এখানেই শেষ করে দিচ্ছি, আজকে ব্লগটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করো, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে যতক্ষণ চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আবার কালকে দেখা হচ্ছে নতুন ব্লগ নিয়ে। তো আজকের মতো টাটা সবাইকে।